বিসমিল্লাহ রহমান রহিম। আমি সাইফুল ইসলাম। শুরু করতে যাচ্ছি স্টিকি মেনু এর ব্যবহার। তো চলুন প্রথমে আমরা দেখি স্টিকি মেনু কিভাবে কাজ করে। তো আমরা একটা ওয়েবসাইট আসলাম, দেখেন এই ওয়েবসাইট আমরা যখন স্ক্রল করব আমাদের মেনুটা উপরে স্টিকি হয়ে আছে, আর যখন আগের স্থানে চলে যাব তখন এটা আবার যথাস্থানে রিপ্লেস হবে। তো এই কাজটা আমরা সিম্পলি একটা প্লাগইন ইউজ করে আমরা করতে পারি। তো এই কাজটা আমরা যেখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটে। এটা দেখেন আমরা যখন স্ক্রল করব আমাদের মেনুটা স্থির থাকতেছে না। তো এটাকে আমরা এখন স্টার্ট এটাকে স্থির একটা মেনু করে ফেলবো, অর্থাৎ স্টিকি মেনু করে ফেলবো। তো এই জন্য আমরা একটা প্লাগইনস ডাউনলোড করব। আমরা সার্চ করব স্টিকি মেনু জ্যাকুয়েরি, তাহলে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাবো stickyjs.com। এটাতে আমরা প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পর আমরা আমরা চলে যাব ফর্ক অন গিটহাব। হ্যাঁ, আমরা এখানে আসার পর এখান থেকে আমরা জাস্ট ফর একটা ফাইল আমাদের লাগবে, সেটা হচ্ছে jquery.sticky.js। আমরা কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক করলাম যাতে এটা আলাদাভাবে ওপেন হয় নতুন ট্যাবে। তারপর আমরা এই ফাইলটাকে ডাউনলোড করে নেওয়ার জন্য আমরা র তে ক্লিক করব, র। তো আমরা এখানে দেখতে পাবো এটার ইউসেজ, এটা কিভাবে ইউজ করা হয় বিস্তারিত এখানে দেওয়া আছে। একেবারে ইজি একটা কাজ। তো ফাইলটা আসার পর এটাকে আমরা কন্ট্রোল এস প্রেস করে আমরা এটাকে সেভ করব। আমাদের এটা রাখছি হচ্ছে আমরা ডেস্কটপে। ইন্স্যুরেন্স এজেন্সি জেএস এর মধ্যে আমরা এটা সেভ করব ফাইলটা, এবং এটাকে আমরা আমাদের যেটা ইন্ডেক্স ফাইল সেটাতে অবশ্যই কল করতে হবে নিচে। এটা আমরা এখানে কল করে দিলাম। এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমরা এই যে ডকুমেন্ট রেডি সহ আমরা এটা নিয়ে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের জেএস ফোল্ডারে, মেইন জেএস এ। তো এখানে আমি এটা দিয়ে দিব, কন্ট্রোল বি প্রেস করে এটা দিয়ে দিলাম, সেভ করলাম। তো দেখেন এখানে একটা আইডি দেওয়া আছে স্টিকার, অর্থাৎ স্টিকার নামক আইডিতে এটা অ্যাক্টিভ হবে। তো আমরা একটা আইডি আমরা দিয়ে দিই আমরা যেখানে অ্যাক্টিভ করব। তো আমরা আসলে অ্যাক্টিভ করব হচ্ছে আমাদের এই মেনুটাতে, অর্থাৎ এই মেনুটা স্থির হয়ে থাকবে। আমরা চাইলে যে কোনো একটা ডিভ আমরা এটা অ্যাক্টিভ করতে পারি। আমরা চাইলে ধরেন এই পিকচারটাতে, অর্থাৎ এই পুরা প্রমোশন বারটাকে আমরা কি করতে পারি, স্টিকি করতে পারি। তো আমাদের স্টিকি করার প্রয়োজন হচ্ছে আমাদের এই যে মেনুটা। তো এই জন্য আমরা মেনু যে ডিপ সেটাতে চলে যাব। এটা হচ্ছে আমাদের মেনু, মেনুর র হচ্ছে এটা, এই রতে আমরা ক্লিক করব।
সম্পূর্ণ রটা আমরা স্টিক করে ফেলবো, এই জন্য আমরা এখানে একটা নতুন ক্লাস নিলাম। এটার নাম দিলাম স্টিকি মেনু। তো এটা যেহেতু ক্লাস, এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিব। তো স্টিকি মেনুতে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেল, আমাদের কিছুটা কাজ শেষ। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, তো দেখেন এখন মেনুটা কিন্তু এখন স্থির হয়ে আসে পরে। তো এখানে একটু সিএসএস দিয়ে কিছুটা কাজ, আমাদের কয়েক লাইনের একটু কাজ করতে হবে, তারপর দেখবেন যে আমাদের মেনুটা খুব সুন্দরভাবে কাজ করতেছে, স্টিকি মেনু। তো এই জন্য আমরা আমরা যেহেতু একটা ক্লাস নিয়ে নিছি স্টিকি মেনু, এটা আমরা সিএসএস একটু কাজ করব। তো এই জন্য আমরা চলে যাব স্টাইল ডট সিএসএস, এবং সর্বশেষে আমরা গিয়ে একটা কমেন্টস করে দিব। স্টিকি মেনু, তারপর আমরা এখানে ক্লাসটা লিখলাম। প্রথমে এটাকে আমরা জেড ইন্ডেক্স দিতে হবে, জেড ইন্ডেক্স আমরা দিলাম যাতে এটা উপরে উঠে আসে। তারপর এটার উইট আমরা দিয়ে দিব। তো আমরা জানি আমরা এটা ইউজ করেছি বুটস্ট্র্যাপ দিয়ে, বুটস্ট্র্যাপের উইট হচ্ছে নর্মালি 1170 পিক্সেল। তো জেড ইন্ডেক্স এবং উইট এই দুইটা বিষয় দেওয়ার কারণে কিন্তু আমাদের কাজটা এখন খুব ভালোভাবে দেখাবে। তো দেখেন এখন স্টিকি মেনু এটা এইভাবে আছে, যখন আমরা স্ক্রোল করব এটা একদম উপরে খুব সুন্দরভাবে আটকে গেছে। তো ইজিলি একটা বিষয়, জাস্ট আমাদের আমরা কি করলাম, একটা প্লাগইন আমরা ডাউনলোড করলাম, জাস্ট একটা ফাইল যে কোয়েরি ডট স্টিকি ডট জেস, তারপর মেইন জেস এর মধ্যে সেটাকে অ্যাক্টিভ করলাম, এবং সিএসএস এ এসে ওই যে ক্লাসটা আমরা নিছিলাম সেই ক্লাসে জেট ইন্ডেক্স এবং উইট দিয়ে দিলাম। তাহলে তিনটা কাজ করার মাধ্যমেই আমরা একটা সুন্দর স্টিকি মেনু আমরা আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারলাম। তো এভাবেই আপনারা যে কোনো ওয়েবসাইটে আপনারা এইভাবে স্টিকি মেনু আনতে পারবেন, সেম পদ্ধতি সেম কাজ। তো আমাদের সাথে থাকুন, আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের প্রশ্নগুলো করবেন, যে কোনো কোয়েশ্চেন আমাদের ফেসবুক গ্রুপেই করবেন। এই ধরনের কাজ করতে গিয়ে আসলে অনেক ঝামেলায় পড়তে হয় অনেক সময় সামান্য একটা ভুলের কারণে। তো কোনো প্রবলেম হলে আমাদের টিউটোরিয়াল আমরা যেগুলো দিব এগুলোর মধ্যে যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা এটা সলভ করে দিব ইনশাল্লাহ। তো এই জন্য আমাদেরকে জানানোর জন্য আমরা অনুরোধ করব, আমাদের আমাদের গ্রুপে আপনারা বলবেন, পোস্ট করবেন। যেহেতু গ্রুপে পোস্ট করলে সুবিধা হচ্ছে, আপনি একজনে প্রশ্ন করলে আর 10 জনে আনসার পেয়ে গেল। তো সবাই যদি চ্যাট বক্সে আমাকে নক করেন তাহলে এটা একটু প্রবলেম হয়ে যায়। তো আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি, facebook.com/group/cbangla। তো এটাতে আসলে আপনারা এখানে পোস্ট করবেন আর আমাদের যাবতীয় আপডেট এখানে পাবেন আশা করি। আল্লাহ হাফেজ।